আজকের ভিডিওটাতে দেখাবো এই হুন্ডা জেনারেটরটা স্টার্ট কি করে করবেন, কি কি চালাতে পারবেন, ক্যাপাসিটি কত, এখনকার নতুন প্রাইস কত চলছে। আপনার যদি হুন্ডা জেনারেটর থাকে তো অবশ্যই ভিডিওটা দেখবেন, যদি না থাকে তাও ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে অনেক মানুষের উপকার করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই হুন্ডা জেনারেটরটা। এটার মডেল হচ্ছে হুন্ডা EX2400। এই জেনারেটরটার নতুন কারেন্ট প্রাইস কত সেটা বলবো, এবং এই জেনারেটরটার কী কী চালাতে পারবেন সেটা বলবো, এই জেনারেটরটার ক্যাপাসিটিটা কত সেটা বলবো। আর আজকে যেটা দেখাবো এই জেনারেটরটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো স্টার্ট করার পদ্ধতিটা। অনেকে আমাকে কমেন্ট করেছিল এই জেনারেটরের মডেলটা স্টার্টের পদ্ধতিটা কীভাবে করতে হয় দেখান, তো আজকে দেখাবো স্টার্টিং পদ্ধতিটা, সঙ্গে সঙ্গে দাম, ক্যাপাসিটি এবং কী কী চালাতে পারবেন বলবো। আর দেখুন, হুন্ডা জেনারেটর হচ্ছে ইন্ডিয়ার সবথেকে ভালো এবং এক নম্বর জেনারেটর ধরে চলতে পারেন। এটা সাউন্ডলেস জেনারেটর হয় এবং এই জেনারেটারে মেনটেন্স খরচা কম হয়, লংজিভিটিও অনেক বেশি দিন হয়। আর এই জেনারেটারে যদি ফুল রিভিউ ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, যে দেখতে পারেন। এই ভিডিওটা যে দেখতে পারেন এই ভিডিওটাতে বিস্তারিত বলা আছে, আর এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর দেখুন, এই মডেলটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 2100 VA, আর রিটেড ক্যাপাসিটি হচ্ছে 1800 VA। আর এই ইঞ্জিনটাতে সাবমার্সিবল পাম্প চালাতে পারবেন 1.5 HP, 2 HP পাম্প চলতে পারে নাও পারে। আর এই জেনারেটরটাতে ক্যাপাসিটির মধ্যে থেকে সব কিছু চালানো যাবে, ফ্রিজ, পাখা, লাইট সব। আর এই সুইচটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ, এই সুইচটাতে অন হবে, অফ হবে, আর যাদের সেলফ আছে অন করে আরেকবার ঘুরিয়ে দিলে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। বাঁ দিকের এই লালটা অফ আর ডান দিকে এটা অন, আর যাদের সেলফ আছে আরেকবার ঘুরালে স্টার্ট হয়ে যাবে, এটাই হচ্ছে এর কাজ। তার আগে, স্টার্ট করার আগে যে পদ্ধতিগুলো করতে হবে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এখানে যেগুলো আছে সেগুলো বুঝিয়ে দিই। এটা হচ্ছে ফুয়েল কর্ক, এটাতে আপনার পেট্রোলটা আসবে। এই নিচের দিকে কাটা পেট্রোল পাম্পের চিহ্নটা মানে অফ, আর উপর দিকে অন। আপনাদেরকে দেখাচ্ছি একবার, দেখুন এটা হচ্ছে অফ হয়ে গেল, ট্যাঙ্ক থেকে পেট্রোল আসবে না, আর উপর দিকে হচ্ছে অন। দেখুন, এই পেট্রোল পাম্পের সিম্বলটা খোলা আছে, মানে এটা অন হলে কার্বোরেটরে পেট্রোল আসবে। এইখানে রেখে আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট করতে হবে। তার আগে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল আছে নাকি দেখে নিতে হবে। দেখার দুটো পদ্ধতি, এখানে একটা দেখতে পাবেন উপর থেকে লাল যদি থাকে তাহলে পেট্রোল আছে, আর সাদা যদি থাকে তাহলে পেট্রোল নেই। তাছাড়াও এখানে খুলে দেখতে পারেন ফুয়েল ট্যাঙ্কে এই ফিল্টারটা বার করে কতটা পেট্রোল আছে এখান থেকে দেখতে পাবেন। ফিল্টারটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দেখতে হবে। দেখুন, এইভাবে বার করে নিতে হবে, তারপরে ফুয়েল ট্যাঙ্কে পেট্রোল আছে নাকি দেখে নিতে হবে, পেট্রোল থাকতেই হবে। আরেকটা হুন্ডার মডেল আছে, সে মডেল EX-K 2000 মডেল, সেই মডেলটা হচ্ছে পেট্রোলে স্টার্ট, কেরোসিনে রানিং। ওই মডেলটা স্টার্ট কিভাবে করতে হয় প্রপারলি সেই পদ্ধতিটা যদি দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, টেকনিক্যাল হেল্প MK হিন্দি চ্যানেল, সেই চ্যানেলে যেয়ে দেখতে পারেন। ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যে দেখতে পারেন। এরপর আপনাদেরকে স্টার্ট করতে হবে কিভাবে সেটা দেখায়। তো দেখুন, ফুয়েল কর্ক অন আছে, এরপর এই চোখটা অন করতে হবে, টানলে অন দেখাচ্ছি, দেখুন টেনেছি মানে অন আছে, ঠেলে দিলে অফ। তো অন করে টেনে স্টার্ট করতে হবে। আর রিকয়েলটা কীভাবে টানতে হবে এটা দেখার আছে, দেখুন এই রিকয়েলটা লেগে যাওয়ার পরে টানতে হবে, এরকম ঝটাক করে টেনে দেওয়া চলবে না, প্রথমেই যেখানে আছে সেখান থেকে ঝটাক করে টেনে দেওয়া চলবে না, লেগে যাওয়ার পরে টানতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই লেগে যাওয়ার পরে টানলে তবেই আপনার ভালো, নাহলে ঝটাক করে টেনে নিলে ব্যাক মারতে পারে, হাতে লেগে যেতে পারে, গ্রিপটাও ভেঙে যেতে পারে। তার জন্যেই এই গ্রিপটা ধরার পরে যেখানে টানবেন লেগে যাবে, লেগে যাওয়ার পরে টানলে সহজভাবে একবারে স্টার্ট হবে। দেখুন, এই লেগে গেছে, তারপরে টানছি, দেখুন ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল, চোখটা সঙ্গে সঙ্গে ঠেলে দিলাম, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়ার পরে চোখটা কিন্তু সঙ্গে সঙ্গে ঠেলে দিতে হবে। দেখুন, এই চোখটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, আমি সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিয়েছিলাম। চোখটা যদি সঙ্গে সঙ্গে না বন্ধ করেন তাহলে ইঞ্জিনটা ভদভদ করে বন্ধ হয়ে যাবে, যেমনটি দেখালাম তেমনটি করলে একবারে ইঞ্জিনটা স্টার্ট হবে, স্টার্টিং কোনো সমস্যা হবে না। আর দেখুন, এই সুইচটা হচ্ছে আপনার যাদের সেলফ আছে, অন করে আরেকবার ঘুরিয়ে দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, যাদের সেলফ আছে তাদের দুটোই আছে, স্টার্টটা সুইচও করা যাবে আর রিকলও করা যাবে, আর নন সেলফ মডেলে টেনে স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখাই, দেখুন এটা ইঞ্জিনটা অফ করছি, অফ করে আরেকটা চোখ না করে স্টার্ট করা যাবে যদি ইঞ্জিনটা আপনার গরম থাকে, সেটা আপনাদেরকে দিকে দেখে নিতে হবে। চোখ করে স্টার্ট হচ্ছে তো ঠিক আছে, আর যদি চোখ না করে স্টার্ট হচ্ছে তাহলেও ঠিক আছে। দেখুন, চোখটা বন্ধ আছে, ট্রেনেছি স্টার্ট হলো না, চাবিটা বন্ধ ছিল, চাবিটা অন করে দেখুন টানলাম স্টার্ট হয়ে গেল, তাহলে এটা চোখ বন্ধ করে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। অনেক টাইম দেখা যায় এই ইঞ্জিনে চোখ করে স্টার্ট হয়ে যায়, অনেক টাইম দেখা যায় চোখ করা থাকলে স্টার্ট হয় না,
চোখ বন্ধ করে স্টার্ট হয়ে যায়, তাহলে এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটাতে দেখালাম এই হুন্ডা জেনারেটর কিভাবে সঠিক পদ্ধতিতে স্টার্ট করবে না। আর হুন্ডা সব মডেলের এই জেনারেটরের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, রিভিউ ভিডিও, লোড টেস্ট ভিডিও, প্রাইস ভিডিও, ডিটেলস দেওয়া আছে, রিপেয়ারিং করা ভিডিও কি করে করবেন রিপেয়ারিং সব ভিডিও যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলেই দেওয়া আছে টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটিতে যে দেখতে পারেন। তাছাড়াও ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যে দেখতে পারেন। এরপর এই জেনারেটরটার দাম বলি, এই জেনারেটরটার দাম হচ্ছে 83,400 টাকা এখন কারেন্ট প্রাইজ। এই দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে, এলাকা অনুসারে। আর এই ধরনের নতুন নতুন যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, যখন এই ভিডিও আপলোড করব ইউটিউবে আপনার কানে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।